নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে আকরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি এই ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে প্রতিবার আমি যত ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত শুনবেন। তো আজকে কালীপদ ঘোষ কি করে দানা কালী রূপে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরিকর রূপে পরিচিতি পেয়েছিলেন সেই ঘটনা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে বলব। তো বন্ধুরা, নহবতের বাসের সময়, সেটা প্রায় 1880 সাল নাগাদ ঘটনা, একটা কৌতুকপ্রদ ঘটনা ঘটেছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী সারদা মায়ের মহিমাকে সমুজ্জ্বল করেছিলেন এই ঘটনার মধ্য দিয়ে। তো কালীপদ ঘোষ উনি খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন এবং ওনার স্ত্রী খুব সাধ্বী মানুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এলেন এবং দৈব ওষুধ চাইলেন এবং অতি শক্তি সম্পন্ন, উচ্চ ক্ষমতা শক্তি সম্পন্ন এবং মহাপুরুষেরাই কিন্তু এই আদি ব্যাধি নিরাময়ের ওষুধ জানতেন বা ওষুধ দিতেন। তো এখানে ওনার কাছে যাওয়ার পরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তখন বললেন যে তুমি নহবতে যাও, সেখানে এক স্ত্রীলোক থাকে, তাকে তুমি সমস্ত ঘটনা খুলে বলো, উনি আমার থেকে বেশি জানেন এই বিষয়ে। তো ওনার কাছে সব কথা শুনে শ্রী শ্রী সারদা মা বুঝলেন যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমার সঙ্গে রঙ্গ করছেন। তো তখন উনি বললেন, বাছা, তুমি আমার কাছে এসেছো, আমি আর এই বিষয়ে কি জানি, তুমি বরঞ্চ ঠাকুরের কাছে যাও। তো এই করে এই মহিলা বার তিনেক, একবার ঠাকুর ঘর, একবার নহবত, এই করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়লেন এবং এই দৃশ্য দেখে মায়ের মাতৃ হৃদয় কিন্তু পুরো কেঁপে উঠেছিল এবং দয়া পরবশ হয়ে উনি খুব দুঃখ পেলেন এবং ওনাকে ডেকে নিয়ে বললেন, উনি তখন ঠাকুর ঘরে পুজো সেরে উঠছেন এবং পুজোর সেই প্রসাদী বেলপাতা ওই মহিলার হাতে দিলেন, এই নাও তোমার, এইটি নিয়ে যাও এবং এটি তোমার ফল হবে। তাহলে মাথায় করে ভক্তি ভরে সেই বেলপাতা মাথায় নিয়ে গেলেন এবং যথারীতি শ্রী কালীপদ ঘোষ মহাশয়কে এটি খাওয়ালেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে কালীপদ ঘোষ কিন্তু ওই বিপদগামী থেকে সংসারে মনোনিবেশ করলেন এবং ওনার মনের আমূল পরিবর্তন হলো এবং এই থেকে কিন্তু পরবর্তীকালে এই কালীপদ ঘোষই কিন্তু দানা কালী রূপে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরিকর রূপে পরিচিতি লাভ করেছিলেন। তো এই ঘটনাটি আজকে আপনাদের কাছে বললাম, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন।